স্বাস্থ্য বা চিকিৎসা সেবার প্রসঙ্গ উঠলেই সবসময় আলোচনায় উঠে আসে চিকিৎসকরা। অথচ এই সেবামূলক পেশায় নার্সদের গুরুত্ব কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি। অথচ এই খাত পিছিয়ে আছে অনেক। নার্সিং পেশা নিয়ে আছে দৃষ্টিভঙ্গির সমস্যা এবং নানা জটিলতা। দেশে নার্সিং পেশার নানা বাস্তবতা নিয়ে দেখুন শাহনাজ ইয়াসমিনের কয়েকটি প্রতিবেদন। অসুস্থদের জন্য নার্সিংয়ের ধারণাটি প্রায় পৌনে 200 বছরের। এর প্রবর্তন করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে এক নারী, যার জন্ম ইতালি শহরে। 1853 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধাহত মানুষের সাহায্যে আলোকবর্তিকার মতো কাজ করেছিলেন। নিরলসভাবে যুদ্ধে আহত সৈনিকদের পাশে থেকে তাদের সেবা করেছেন, যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে যুদ্ধাহতরা। সেই থেকেই বিশ্বে নার্সিং ধারণার প্রবর্তন ঘটে। সেনাবাহিনী যারা মানে অসুস্থ হয়ে গেছে, যারা পঙ্গু হয়ে গেছে, যারা আহত হয়েছে, তারা চেয়ে থাকতেন যে কখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল আসবেন তাদের সেবা দেওয়ার জন্য। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ দি ফাউন্ডার অফ মডার্ন নার্সিং, নার্সিংয়ে লেডি অফ দি ল্যাম্প উপাধিতে ভূষিত হয়েছেন। নার্সিং দেশে আনুষ্ঠানিকভাবে পেশার রূপ পেতে শুরু করে 1952 সালে ভাষা আন্দোলনের সময় থেকে। সেই সময় ঢাকা মেডিকেল কলেজের 4 জন ছাত্রী সরকারের সহযোগিতায় লন্ডন থেকে নার্সিংয়ের উপর পড়ালেখা করে আসে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে যোগ দেন নার্সিং পেশায়। জোহরা বানু, রহিমা খাতুন, শাহজাদি হারুন এবং আক্তার বানু, এই 4 জনই হলেন দেশের প্রথম নার্স। সেই থেকে নার্সিং পেশা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া শুরু করে। ওনারা ইউকে থেকে নার্সিং পড়াশোনা করে এসে এদেশেও একটা মানসম্মত নার্সিং শিক্ষা এস্টাবলিশ করেছেন। কলেজ বা নার্সিং ইনস্টিটিউট হলো 1952 সাল থেকে, যে ভাষা আন্দোলনের সময়। আগে ছিল ঢাকা মেডিকেল কলেজ ইনস্টিটিউট, বর্তমানে ঢাকা নার্সিং কলেজ। সারা বিশ্বে স্বাস্থ্য খাতে নার্সিং পেশার গুরুত্ব বিপুল। একজন ডাক্তারের চেয়ে কোনো অংশেই নার্সিং পেশাকে কম গুরুত্ব দেয়া হয় না উন্নত দেশে, বরং ক্ষেত্র বিশেষে কিছুটা বেশি গুরুত্ব পায়। বাংলাদেশের প্রেক্ষাপট এখনো তেমন নয়। পলিসি মেকারদের একটা ধারণা ছিল চিকিৎসা মানেই চিকিৎসক, তারা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান মানে একের পর এক বাড়িয়ে চলেছেন, আসন সংখ্যা বৃদ্ধি করেছেন, কিন্তু নার্স সিংয়ের দিকে কেউ আসলে ওইভাবে জিনিসটাকে দেখেনি। চিকিৎসকরা একটা রোগী কিন্তু এক্সামিন করছেন, তারা কিছু ইনভেস্টিগেশন দিচ্ছেন, তারা কিছু ডাইরেক্টিভস দিচ্ছেন, বাট এই অ্যাকশনটা, এই কার্যক্রমগুলো কিন্তু পরিচালিত হচ্ছে নার্সদের মাধ্যমে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট অনেকের মতে দেশের নার্সিং পেশা এতটাই পিছিয়ে যে তা এখনও স্বাস্থ্যসেবায় উন্নত দেশগুলোর সাথে তুলনার পর্যায়ে যায়নি।